আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো এখন হচ্ছে আমি বাচ্চাদের জন্য হচ্ছে নুডলস রান্না করব। তো নুডলস রান্না করার জন্য ওরা খেতে চাইলো, তো ছটপট হচ্ছে বাসায় যা ছিল, সবসময় তো বাসায় ডিম নুডলস এসব থেকেই থাকে মানে রেডি। আর হচ্ছে একটু চিকেন দিয়ে রান্না করতে হলে আগে থেকে রেডি করে রাখতে হয় যেহেতু ফ্রিজে বরফ জমা থাকে। তো হচ্ছে ছটপট ডিম দিয়ে হচ্ছে নুডলসটা রান্না করে নেব আর কি। তো নুডলসটা তো সিদ্ধ হয়ে গেল, তো এখন হচ্ছে আমি মানে কড়াইতে তেল দিয়ে তা নুডলসটা মানে একদম সহজভাবে রান্না করে নিচ্ছি। এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় আমি যেভাবে রান্না করি। তো এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ তৈলি দিয়ে একটু ব্যস্তার মতো ভেজে নিচ্ছি। এখানে মূল কথা হচ্ছে পেঁয়াজটা আগে মানে ব্যস্তার মতো ভেজে নিতে হবে, তাহলে স্বাদটা বাড়বে আর কি। পেঁয়াজ কাঁচামরিচ একদম সুন্দরভাবে হয়ে গেলে তো অন্যান্য মশলাগুলো দিতে হয় আর কি। তো এই তো আমি লবণ দিয়ে তারপরে হচ্ছে আমি অন্যান্য যেসব মশলা দেওয়ার দরকার আমি সেগুলো দিব। তো এই তো মানে হয়ে গে পেঁয়াজ পেঁয়াজটা প্রায় হয়ে গেছে, তো আমি হচ্ছে অন্যান্য মশলাগুলো দিব। তারপরে এর মাঝে দেখছি যা একটু লালচে বা আশা লাগবে, তো সেই জন্য একটু নেড়ে চেড়ে একটু হলুদ নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর কি। ওটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি যে মশলাটা রেডি করে রাখলাম সেটা অ্যাড করবো আর কি। তো এই তো সেটা অ্যাড করে দিব। তো এই তো বাঁচতে বাঁচতে প্রায় হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি আমার রেডি রাখা মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে হচ্ছে আদা রসুন আর অল্প মানে এক চিমটি পরিমাণে দিলাম, যেহেতু মানে বেশি পরিমাণে দিলে ফ্লেভারটা ভালো আসবে না, খেতে ভালো লাগবে না। তো সেই পরিমাণে দিয়ে হচ্ছে আমি যেহেতু হয়ে গেছে এখন দুটো ডিম এর মাঝে ছেড়ে দিব আর কি। তো ডিমগুলোকে এবার এখন ভেঙে দিয়ে দিলাম, দেওয়ার পরে ডিমগুলো একটু নেড়ে চেড়ে মানে ডিমগুলো যে একটু ভাঙা ভাঙা ভাব আসবে তখন হচ্ছে মানে নুডলসটা ছেড়ে দেবো। তো এই তো ডিমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাঙা ভাঙা মানে একটু ভাজা ভাজা ভাব হয়ে গেলে নুডলসটা এর মাঝে দিয়ে এক কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তুলে নেব। তো এই তো দেখুন আমি মানে ঢেলে দেওয়ার পরে হচ্ছে একদম জ্বরে জ্বরে হলো আমার নুডলস ভাজাটা। আসলে এভাবে যদি বাচ্চাদেরকে একটু বেঁচে দেন তাহলে কিন্তু খেতে কিন্তু ওদের কাছে ভালো লাগে। একটু জাল জাল যেহেতু কাঁচামরিচ বা নুডলসের মশলাটা একসঙ্গে ছিল, দুইটা যা একসঙ্গে হলো তো নুডলসটা কিন্তু অনেক ভালো হলো। তো এই তো আজকের মতো এই রেসিপিটি এখানে, এ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।